জন্য ভারতীয় জনতা পার্টির স্বার্থে যারা এতদিন লড়াইটা চালিয়ে রেখেছেন প্রথমেই ধন্যবাদ জানাবো আমি তাদেরকে, তাদের জন্য আগে একবার হাতে তালি হয়ে যাক তাদের জন্য। আজকের এই কর্মসূচি কৃষি বিল সমর্থনে এবং আর নয় অন্যায় পথসভার জন্য আজকে এই যুব মোর্চার কার্যক্রম। এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এই মন্ডলের মন্ডল সভাপতি, আমাদের লড়াকু সংগ্রামী নেতা, যাকে টিভির পর্দায় দেখেছেন হেরিয়া থেকে আমাদের শুভেন্দু অধিকারী সভা হয়েছিল, ওই ভদ্রলোক আমাদের নিখিল আদি মহাশয় মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছিলেন, আমরা সবাই জানি উনি মন্ডল সভাপতি নিখিলদা উপস্থিত রয়েছেন। এবং উপস্থিত রয়েছেন কাঠি সাংগঠনিক জেলার যুব মোর্চার জেলা সভাপতি সম্মানীয় শান্তনু প্রামাণিক মহোদয় উপস্থিত আছেন, জেলা সম্পাদক পবিত্র দাস সহ আমাদের জেলা সহ সভানেত্রী গুলুটি সহ যুব মোর্চার খেরি বিধানসভার কনভেনার সুশোভন দাস সহ জেলা অফিস সম্পাদক শুভময় মন্ডল সহ আমাদের জেলা কমিটির সদস্য যুব মোর্চা জেলা কমিটির সদস্য লড়াকু নেতা আমাদের রঞ্জু কর মহাশয়, সুদীবাড়ি ভূতদেব সহ কল্যাণ রণজিৎ সহ যুব মোর্চার সমস্ত কার্যকর্তা এবং কর্মীবৃন্দদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানাই। তো বন্ধু, আজকে আমরা উপস্থিত হয়েছি এই আর নয় অন্যায় ও কৃষি বিল সমর্থনে, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আম থানায় টাকা চোর, 100 দিনের কাজের টাকা চোর, আর আমাদের এই তৃণমূলের হারমাদগিরির জন্য আমাদের বাড়িতে বাড়িতে 2018 সালে এবং 2019 সালে বাড়িতে বাড়িতে তৃণমূলের লোকেরা যেভাবে আমাদের কার্যকর্তা এবং কর্মীদেরকে আক্রান্ত করেছে, আমরা সেই তারই বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি, যুব মোর্চা মাঠে নেমেছি। একটা কথা মাথায় রাখবেন, যুব মোর্চা মার খাওয়ার জন্য নয়, মার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এটা সবসময় আপনারা মনে রাখবেন। তো বন্ধু, আজকের সভায় সমস্ত ভারতীয় জনতা পার্টির সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই, এবং এই আমফানের টাকা চোর এবং 100 দিনের টাকা চোরের বিরুদ্ধে যে আজকে আমাদের লড়াই, সে লড়াইটা আমাদের আগামী দিনের জন্য আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, আমরা গত কয়েকদিন আগে থেকে আমরা দেখে এসেছি জনকাতে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছিল, জনকাতে ফ্ল্যাগ প্লাস প্রতিটা খেজুরি থানা প্রতিটা বুথে বুথে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তো ভাই, আমরা একটা কথা বলতে চাই, সব দল করো ভাই, সব দল থাকো, মানুষ একটা দলকে ভোট দেবে, বাকি সমস্ত দল হারবে, সব দলের ঝান্ডা থাকবে, আমরা চাই সমস্ত দলের ঝান্ডা থাকুক, সবাই লড়াই করুক। কিন্তু মানসিং করে যেটা করছে ভাই, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমরা এটা আর এই অন্যায়টা আমরা মেনে নেব না, আমরা আর এটা মেনে নেব না। তো খেজুরি তৃণমূল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে সরকার, সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে আরো পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদের জন্য আমাদের লড়াই, অর্থাৎ আর নয় অন্যায়, আমরা আর অন্যায় হতে দেবো না। কেন্দ্রীয় সরকারের একটা পর একটা যোজনা, যেখানে আমাদের সাধারণ মানুষের যোগ্য অধিকার তাদের পায় না, সেখান থেকে কেড়ে নেওয়া হচ্ছে। বলছেন তৃণমূলের গুন্ডা দিকে আমাদের কার্যকর্তাকে, বাঙালিকে আপনি কিন্তু একবার একটা পর একটা মারধর করেছেন, একটা সাম্প্রদায়িক দাঙ্গামা নয়, একটা সাম্প্রদায়িক হাঙ্গামা নয়, আপনার হাঙ্গামা করছেন, দাঙ্গা করছেন, সাম্প্রদায়িক দাঙ্গা করছি। তার জন্য আমি দিদিমণিকে বলবো, দিদিমণি কি ভেবেছেন, এখানে 29% যে মুসলিম বন্ধুরা রয়েছে আমার রাজ্যে, এই রাজ্যে আপনি কি ভেবেছেন 29% মুসলিম বন্ধুরা তৃণমূলের সঙ্গে রয়েছে? আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি,
মুসলিম বন্ধুদের মধ্যে 50% বেশি মুসলিম বন্ধুরা ভারতের জনতা পার্টিতে চলে গেছে, কারণ তারা জানে সাম্প্রদায়িকতন্ত্র করার চেষ্টা করেছে। আপনি লক্ষ্য করে দেখেছেন, সারা ভারতবর্ষ লক্ষ্য করে দেখেছে, কি দেখেছে? যখন আমাদের রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হলো, যখন রাম মন্দিরকে কেন্দ্র করে সারা বাংলাতে, যখন আমাদের সারা ভারতবর্ষে, যখন সারা বিশ্বে যখন রাম মন্দিরকে নিয়ে বাঙালিরা যখন উদ্দীপনা আনন্দে যখন মেতারা হয়েছিল, এখানকার দিদি মরিষাদিকে কি করেছিল আপনারা দেখেছেন? সারা বাংলা দেখেছে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, সেখানে আমাদের হিন্দুদের আদাদাই নাকি এনেছে মমতা ব্যানার্জি, সেখানে আমাদের রাম মন্দিরের সময় মানুষ যেভাবে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাইছি, সঙ্গে সঙ্গে এখানকার যে সংখ্যালঘু বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে আমার পক্ষ থেকে নিবেদন জানাচ্ছি, আর তৃণমূল কংগ্রেসকে আমি বারে বারে প্রশ্ন করছি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা 2011 মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন, দিদিমণি যতগুলো শব্দ চয়ন প্রয়োগ করেছিল এই রাজ্যে একটা শব্দ চয়ের মূল্য দিতে পারেনি, দিদিমণি যতগুলো প্রতিশ্রুতি প্রয়োগ করেছিল একটা প্রতিশ্রুতিও এখানে দিতে পারেনি। আজকে দিনের সংখ্যালঘু দিয়ে আপনারা কি করছেন? নিজেদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছেন। নির্বাণ খেজুরির যে সম্প্রীতি রয়েছে হিন্দু মুসলিম সমস্ত সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একই সঙ্গে আমরা মিলেমিশে আমরা থাকবো, সেখানে আপনার ধর্মের সুখী দেওয়ার চেষ্টা করছেন আর সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা সংখ্যালঘু বন্ধুদের জন্য কি করেছেন? সংখ্যালঘু বন্ধুরা কেন আজকে দিনে ভারতবর্ষে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে সংখ্যালঘু বন্ধুরা অত্যন্ত উন্নত পর্যায়ে তারা জীবন জীবিকা তারা অর্জন করছে, অথচ এই রাজ্যের সংখ্যালঘু বন্ধুরা তথা আমাদের মুসলিম বন্ধুরা কেন পিছিয়ে গেছে? তারা কেন আজকে কেন জেলে ঢুকেছে? তারা কেন আজকে দিনে দিয়ে যাওয়া হবে? আর কত বড় বাপের নেতা আমাদের খেজুরির বাইর থেকে এসে ধমক দেয়, খেজুরির মানুষ চমক দিতে পছন্দ করে, আর খেজুরির মানুষকে যদি চমক দেওয়ার চেষ্টা করে খেজুরি মানুষ গর্জানোর চেষ্টা করে, আর খেজুরির মানুষকে যদি গর্জানোর চেষ্টা করে খেজুরি মানুষ বর্ষানোর চেষ্টা করে বর্ষিয়ে দেবে, আর খেজুরির মানুষকে যদি বর্ষানোর চেষ্টা করে আমি বলে দিচ্ছি খেজুরির মানুষ প্রথম স্বাধীনতা দিয়েছিল। অতএব খেজুরির মানুষ জ্বলন্ত আগুনের মতো বিস্কৃতিকে পুড়িয়ে আমি বলে দিচ্ছি ধাক্কা মারতে মারতে ওই বঙ্গোপসাগরে ফেলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আর তাই বলবো আপনারা উত্তর দিতে পারবেন, উত্তর দিতে পারবেন না, আপনারা শুধু ধর্মের নামে সুরসুরি দিয়ে একটা বিভাজন এখানে করার চেষ্টা করছেন। গত পরশু অর্থাৎ 26 মাফ করবেন আগামীকাল গতকাল 26 জানুয়ারি আমাদের এখানে বিদ্যাপীঠে সংখ্যালঘু বন্ধুরা প্রোগ্রাম করেছে। আমরা তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তো বিভাজন করিনি, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তো ওখানে গিয়ে একবারও বাধাগ্রাম করিনি, কারণ সংখ্যালঘু বন্ধুরা তাদের ধর্ম নিয়ে তারা অবশ্যই আলোচনা করতে পারে, তাদের ধর্ম নিয়ে তারা অবশ্যই তারা তাদের স্বাধীনভাবে তারা জীবনযাপন করতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোথাও তো আমরা বিদ্বেষ আমরা মন্তব্য প্রকাশ করিনি বা আমরা কোনো বিভাজনের প্রশ্ন আমরা এখানে রাখিনি, অথচ আপনারা বিভাজন করার চেষ্টা করছেন। আমি বরঞ্চ আমাদের কোন কার্যকর্তাকে ভারতীয় জনতা পার্টি কোন কার্যকর্তাকে উনি আর সই দেবেন না 2021 পরে, উনি আর কোন সই দেবেন না। আমি দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে রেস্ট রাখা হবে, আপনাদেরকে অবসর দেওয়া হবে, আপনার সই কোনো কাজে লাগবে না 2021 আমাদের এই বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে আপনাদেরও দায়িত্ব। দাদা দেখা করবো, বিজেপিটা করতে চাই, মহাপাপ করে ফেলেছি, বিজেপিটা করতে চাই। আমরা স্বাগত জানাচ্ছি সমস্ত স্তরের মানুষকে, আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে স্বাগত জানাচ্ছি, আপনারা আসুন, ভয় পাওয়ার দরকার নেই, আমরা সবাই একই ভাবে সমষ্টিগত ভাবে আমরা এখানে নতুন বাংলা নতুন সমাজ নতুন দর্শন দেখাতে চাইছি। তবে এইটুকু খেয়াল করে রাখবেন, দুষ্কৃতি দুষ্কৃতি থাকবে, সমাজ বিরোধী থাকবে, কোনোভাবে ওদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আর শুনলাম আজকের কোন নেতা এখানে বাজে হাটায়
भारत माता की, भारत माता की जय श्री राम। আজকে আপনাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচির কারণ কি? আমাদের আজকে যে কর্মসূচি আর নয় অন্যায় কর্মসূচি, এই আর নয় অন্যায় কর্মসূচি আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা খেজুরি উত্তর মণ্ডলের উদ্যোগে আজকে এই বুথে আমাদের হয়েছিল। এই কর্মসূচিতে আমি এলাম, তো এখানে এসে দেখতে পেলাম আমাদের যে মূল উদ্দেশ্য আর নয় অন্যায় কর্মসূচি যুব মোর্চার পক্ষ থেকে যে মূল এজেন্ডা, এই পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে দিদিমণি বেকার সমস্যা। বেকার সমস্যা দূরীকরণের জন্য, অর্থাৎ বেকারে শিক্ষিত যুবক যুবতীদের জন্য চাকরি দাবিতে আজকে আর নয় অন্যায় কর্মসূচি। সমাজে সবথেকে পিছিয়ে পড়া মানুষের জীবন আরও উন্নত ঘটানোর জন্য আর নয় অন্যায় কর্মসূচি। সরকারের একটার পর একটা যোজনা, কেন্দ্র সরকারের দেওয়া টাকা, আমফান ঘূর্ণিঝড়ের কাছ থেকে শুরু করে একটার পর স্বাস্থ্যের কাছ থেকে শুরু করে প্রধানমন্ত্রী দেওয়া 6,000 টাকা পেনশন, কিষাণ সম্মান নিধি যোজনা, একটার পর একটা এখানকার রাজ্য সরকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে সর্বোপরি যোগ্য অধিকার, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে, সাধারণ মানুষের দাবি দাবার প্রতিষ্ঠার দাবিতে আজকে আর নয় অন্যায় কর্মসূচি। আর গতকাল এখানে তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনী, এখানে পাশে কিছু গজিয়ে যাওয়া কিছু তৃণমূলের নেতা এই বারোতলা অঞ্চলে ওই যে ভালো সুন্দর 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 পোশাক পরে আসে সমাজের কুলাঙ্গার পার্থপ্রতিম দাস, ওই যে রামকৃষ্ণ, হ্যাঁ আমরা দেখেছি 23শে জানুয়ারি উনি যে জানে না প্রজাতন্ত্র দিবস বলে, 23শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে, এইরকম নেতা আছে। ওই সমস্ত নেতাগুলো কালকে কিছু বম বন্দুক নিয়ে এখানে বম চার্জ করেছিল, আমাদের যুব মোর্চা কার্য এই যে সভা বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যুব মোর্চার একদম দম আছে। ভারতের সৈনিক যেরকম ভারত মাতাকে রক্ষা করে, ভারতের জনতা যুব মোর্চা কীভাবে সমাজকে আগলে রেখে নতুন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সন্ত্রাসবাদীকে ধাক্কা মেরে একদম পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, সেই বিদ্যাটা আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা ভালো করে জানে। আর ভাই রণজিৎ এখানকার উত্তরমণ্ডলের যুব সভাপতি, ওর নেতৃত্বে এখানে সভাটা হয়েছে খুব সুন্দর।